Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে বেশ ভালো আছে। দেখতে পাচ্ছেন আজকের অবস্থা, এখন টেম্পারেচার হচ্ছে 12, অনেকটাই উইন্ডি আছে, জানি না শব্দ শোনা যাচ্ছে কিনা। তো আজকে আবার একটা জগাখিচুড়ি ব্লগ আমার। তো আজকে হচ্ছে এটা শুক্রবার দিন আপনারা অনেকেই জানেন যে আপনাদের ভাইয়ার ছুটি থাকে সব সময়, সাপ্তাহিক ছুটির আসে শুক্রবার দিন রাখে। তো চলেন দেখি আজকে তার সঙ্গে একটু ঘুরি, সে কী করে দেখি। নর্মালি আমাদের সকাল তো 7টার আগেই হয়, বাচ্চারা স্কুলে চলে যায়, তারপর আমরা হাঁটতে চলে যাই, তারপর এসে নাস্তা করে তারপর রান্না বান্নার ব্যবস্থা করি। তো আজকে দেখি সে কী করে। এই যে রবি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনি তো ইজি কাজে বিজি। আমি ইজি কাজে বিজি। প্রত্যেকটা মানুষই সুন্দর জিনিস পছন্দ করে, তাই না? এই সৌন্দর্যের জন্য আমরা কত ধরনের আর সুন্দর থাকার জন্য তদ্রূপ গাড়ির মেকআপ লাগে রাখার জন্য সবকিছু করতে হয়। আমি আজকে শুধু হুইল গুলো ক্লিন করতেছি, আর নর্মালি এখন বাসায় ওয়াশ করি না, এখন উইন্টার চলে এসেছে। এটা উইকলি না করি না, ওয়াশ করি না, এটা টু টাইমস এ মান্থ, মানে এভরি সেকেন্ড উইক আমি শপে নিয়ে যাই ওয়াশ করে নিয়ে আসি। তো শুধু হুইলগুলো আজকে ক্লিন করলাম, সেটা দেখলেন আপনারা। আপনি তো মনে হয় আমার চেয়ে গাড়িরই বেশি ভালোবাসেন। যে সঙ্গে থাকবে তার তো ভালোবাসতে হবে, তাই না? ওরে ভালোবাসতে পারে। চারটে হয়ে গেছে, পানি দিয়ে ধুতে লাগবে না? হ্যাঁ, পানি দিয়ে। অনেক ঠান্ডা আজকে। তো আজকে আরেকটু কি করবেন বইলে যান? আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কি কিছুক্ষণ পরে দেখানো হবে। সকাল থেকে আপনি কি কি করছেন আজকে যে আপনার ছুটির দিন? রান্না বান্না করেন নাই? সকালে ঘুম থেকে উঠলাম। আমি তো উঠছি ভোর 5টার সময়, 5টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, ফজরের নামাজ পড়ে তারপরে আমি আবার বেডে বেড করছিলাম। এর ভিতরে সিদ্ধি আপনার ওয়াট টাইম? আমি 6 সে 6 o'clock উঠে নামাজ পড়ে, তারপরে সে নিচে চলে আসে, এসে বাচ্চাদের স্কুলের টিফিন তৈরি করে, তৈরি করে তারপরে সে বাচ্চাদের খাওয়াইতে থাকে, আমি আর তখন উঠি না। ওকে, আপনি তো কিছুই করেন না। এর ভিতরে বাচ্চাদের ড্রপ করতে আমি চলে যাই, বাচ্চাদের স্কুলে ড্রপ করে দিয়ে একসঙ্গে বের হই, সিন্ধিয়া চলে যায় হাঁটতে, আমি বাচ্চাদের ড্রপ করে দিয়ে বাসায় এসে গাড়ি রেখে আমি চলে যাই হাঁটতে। তা হাঁটার মাস পথে হাঁটেন কেন? আপনার শরীরে কিছু নাই, খামাকা হাঁটেন কেন? আপনি তো হাওয়া হয়ে যাবেন হাঁটতে। না না, এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখানে কিছু নাই, আমরা খেলতে পারি কোনো কিছু খেলতে পারি না, ক্রিকেট বলেন ফুটবল বলেন। আপনার কি খেলার বয়স আছে? আপনি কি ছোট বেবি? আরে আমার তো বয়স সবেমাত্র শুরু, তাই না? কয়েকদিন বয়স হয়েছে? বয়স কতদিন হয়েছে? তো আচ্ছা, ওর বয়স হয় না, 40 ইয়ার্স মানুষ তো, ছোট বেবি। ওকে, কি 40 ইয়ার্স কোনো ব্যাপার? ওকে, তো এখানে আমাদের কিছু ব্যাপার আছে, অন্ধকার দেখা যায় আলোর জন্য। তো আপনাদের আমি দেখাইতে চাই, তোমার ছেলে ওইখানে নোংরা করে রাখছে দেখো। না তো তুমি আজকে আমাদের আর কি দেখাবা? তারপরে আপনাদের দেখাবো আরেকটা জিনিস। তো তুমি তো হাইটে আসছো, হাইটে আসার পরে দেখছি দেখলাম আমরা রান্না করলাম, রান্না করে তুমি কি করো? সিনথিয়া হাঁটছে হচ্ছে 5 কিলোমিটার, আমি 10 কিলোমিটার হেঁটে আসছি, 40 মিনিটসে লাগছে আমার এসে। তারপরে এর ভিতরে আমি ফিরে ব্যাক করতে করতে সিনথিয়া দিকে তার নাস্তা করে ফেলে এবং আমার জন্য একটা ডিম সিদ্ধ করে রাখে, আমি এসে ওটা খাই। তারপরে আমি তৈরি করি হচ্ছে সিনথিয়ার চা এবং আমার মিক্স যে সেদিন দেখালাম ওইগুলা, ওটা ওর ভিতরে চা থাকে না। এটা খাওয়ার পরে তা বসে আছি, সিনথিয়ার কই মাছ রান্না করবে আজকে, তা কই মাছটা তার হাতে এখনো ব্যথা আছে, তা বললাম যে আমি ক্লিন করে দিই, ক্লিন করে দিয়েছি, এখন সে ধুয়ে টুয়ে সে রান্না টান্না যখন আমি রান্না করি তখন তুমি কি করো সেটা বলো? যখন সে রান্না করে তখন আমি পাশে ডাইনিং টেবিলে বসে আমার চাটা, আমি চা না তো ওই যে আমার ওই ড্রিঙ্কসটা খাইতে থাকি, আর ইয়েস্টারডে একটা ফ্রি নিউজ পেপার আসছিল ওটা দেখতেছিলাম। তারপরে দেখলাম যে আমার হাতে সময় আছে, তা কি করা যায়?
না কিছু করা যায় না। মনে করলাম যে ঠিক আছে গাড়ি হুইলগুলো ডার্টি হয়ে গেছে তো হুইলগুলো ক্লিন করে ফেলি। এখন আমরা কি খাবো? এখন হুইল ক্লিন কমপ্লিট, দুইটা গাড়িরই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, চলেন দেখি শেয়ার করা যায় কিনা। এখনই আমি জাস্ট এটা নিয়ে তো কি করব এখন তুমি সুতি দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি সিনথিয়া এবং রবি ভাইদের বাসায়। তো আমরা আজকে এখানে এসেছি, আজকে দেখি যে ভাইয়া কিছু করে আপনাদেরকে দেখাবে। আচ্ছা রবি ভাই, আচ্ছা ভাবি আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা এই দেশে কত বছর ধরে এসেছেন? আপনি কি চেষ্টা করেন কাউকে ধরার এখানে? ভাইয়ের কারো পছন্দ হয়নি আমার সাদের চামড়ার কত মেয়ে দেখা যায়। আমি তো দেখলাম আপনাদের বাসা আসার আগে দেখলাম যে রাস্তা দিয়ে কত মানুষ হাঁটাহাঁটি করছে, কত সুন্দর সুন্দর নারী। আপনাকে একটাও মনে ধরছিল না না আপা? আসলে আমার তখন এরকম ছিল না কোনো কিছু, থাকলে পরে অবশ্যই ধরে নিতাম। যাই হোক, তুমি ধরতে চাইলেই হবে না, তারা তোমারে ধরবে না। আচ্ছা তো ভাই, আজকে আমাদের ভাবি তো দেখালো যে এটা এটা রান্না করে, তা ভাই আপনি আমাদের কি দেখাবেন আজকে? আপু আমি আপনাদের দেখাবো পমেলো, আপনারা সবাই চিনেন তাই না? পমেলো মানে জাম্বুরা, জাম্বুরা ফল বাংলাদেশে যেটা বলে। এখানে এটা দেখেন আপনারা, এখানে পমেলো বলে। তো এটা আজকে আমি দেখাবো কিভাবে আমরা এটা খাওয়া যায়। বাংলাদেশ সবাই জানে কিভাবে খায় বা কিভাবে কাটাকাটি করে, তারপরও বিদেশের মাটিতে এটা অবাক লাগে। ওকে ভাইয়া, তাহলে আপনি দেখান আজকে আপনার হাতে পমেলো ভর্তাটা আমরা খেয়ে যাব। অবশ্যই আপু, অবশ্যই খেয়ে যাবেন। আচ্ছা আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে কাকে নকল করতেছে। এরপরে আপনারা খুব দক্ষতার সহিত এটা কাটবেন। তো এর ভিতরে আমরা সুদর্শক, এখন না আমরা একটু ভাইয়া সম্পর্কে জানি। আচ্ছা ভাইয়া, আপনি যখন এখানে আসছিলেন তখন এই দেশটা কেমন ছিল? আপু কি বলবো, তখন তো এই দেশটা অনেক এরকমই ছিল, অনেক ভালো ছিল, অনেক আরো টাকা পয়সা ছিল, তখন রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে থাকতো। হ্যাঁ, তো এখন তো অনেকই ভালো, আমরা অনেক হ্যাপি এখানে। এখন মানে বাংলা এখানে মানুষ গরিব হয়ে গেছে, রাস্তাঘাটে টাকা পয়সা ফেলে না। আগে জানেন যে এদের ভিতরে একটা ধারণা ছিল, কারোর পকেট থেকে টাকা পড়ে গেলে তারা মনে করতো যে এটা তার জন্য না, এটা অন্য কারোর জন্য, সে টাকা আর উঠাইতো না। মেনলি কাগজের নোটগুলো উঠাইতো, কয়েন টয়েন পড়লে পরে উঠাইতো না। তা যখন আমি এই সিটিতে যখন নতুন আসছি তখন তো গাড়ি ছিল না, তখন আপনার বাসে আমি যাওয়া আসা করতাম। তো আসার পরে আমি ক্লাসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি হেঁটে। আমার আমি তখন আমার বোনদের বাসায় শেয়ার করতাম রুম। তো যাওয়ার সময় একদিন বাস স্ট্যান্ডের কাছাকাছি যে আমি রোডে 20 ইউরো পড়ে পাইছি। আল্লাহ, আমিও তো আমি এখানে যখন আসছি 2006 সালের কথা, সেইখানে হচ্ছে আসার পরে এক সপ্তাহ পরে আমি কাজ শুরু করছি। তো আমি কাজে যেতাম সকাল 7টার থেকে, আমার শিফট থাকলে আমি 6:30টার দিকে বাসা থেকে হাঁটা ধরতাম। তা আমি আস্তে আস্তে হাঁটি, মানে তখন হাঁটতেই পারতাম না, এখন তাও একটু পারি। তো একদিন আমি এরকম সকালে কাজে যাচ্ছি, একটা জায়গায় দেখি পাতা, এরকম পাতার মধ্যে 20 ইউরোর নোট পড়ে রয়েছে। তখন আমি চিন্তা করছি এটা আমার নেওয়া উচিত কি উচিত না, পরে আমার নেইও নাই এগুলা, নিয়ে চলেও গেছে কাজে। যাইয়া আসার সময় দেখি সেটাটা সে নেই, সেখানেই পড়ে রয়েছে। কত ভদ্র এই দেশের মানুষ। তবে সেখানে কিন্তু সিনথিয়া তার অনেক ইসের পরিচয় দিয়েছিল, বড় মনে হয় না রাস্তাঘাটে মানুষের টাকা আমি ধরবো। ও এখনো ওর ভিতরে এই জিনিসটা খুব কাজ করে যে কোনো কিছু পড়ে থাকলে সে উঠাইতে চায় না, বা নিলেও আমি সেটা হয়তো চ্যারিটির বক্সে ফেলে দিতাম মানুষের জন্য। এখন তখন তো ধরেন টু ইয়াং ছিলাম, তখন তো আর টাকা পয়সা তো এত চোখে দেখি নাই। হ্যাঁ, এখন যেরকম অনেক কিছু ভিতরে কাজ করে তখন তো এগুলো কাজ করতো না। তো 20 ইউরো পেয়ে আমি পকেটে ঢুকাই নিছি, ওই দিন কিনা মানে ইউনিভার্সিটিতে যাওয়া আসার ভাড়া হয়ে গেছিল। ছি, তো মানুষের জিনিস এটা। তা আমি আমার বোনের কাছে যখন আমি রাত্রে আস্তে আস্তে রাত হয়ে যেত,
ব্যাক করে আমি বোনের কাছে গল্প করতেছি, আমার বোন বলতেছে কি হ্যাঁ ভাইয়া এখানে না ওইরকম টাকা পিটাই পুরি পাওয়া যায়। দেখি মজা আছে, হ্যাঁ ভেরি ভেরি সুইট ইন্টারেস্টিং। আমি আপনাদের এটা কিভাবে মাখাইতে হয়, আপনি এজ এ বাংলাদেশের রাস্তাঘাটে যে রকম, আচ্ছা তাহলে তুমি এগুলা পুরো শেষ করো, ততক্ষণ পরে শেষ হয়ে গেলে আবার আমি অন করি, ওকে? রাস্তাঘাটে যেরকম আপনারা খান না রাস্তার ধারে বাংলাদেশে, হ্যাঁ তো বলতে পারেন ওই ধরনের ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে আমি আপনাদের এটা দেখাবো আজকে, ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে যারা হাতে অনেক মজা থাকে এগুলো বিক্রি করেন, বিভিন্ন ধরনের ভর্তা, মুড়ি, মুড়ি ভর্তা, তারপর চানাচুর, আম ভর্তা, এই জাম্বুরা, তা ওনাদের প্রতি আমার অজস্র অজস্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তুমি আগে শেষ করো, তারপর আমি অবাক লাগে যে আল্লাহ ওনাদের হাতে কত মহিমা ঢেলে দিয়েছেন। মজা, আচ্ছা এটা শেষ করো, আপনাদের সঙ্গে শেয়ার করি যে আরো যে এর আগে মনে একদিন বলেছিলাম যে চটপটি খাওয়া, হ্যাঁ আমি এখনো গেলে পারে আমার যদি আমি ঢাকায় থাকি যে কয়দিন আমার আমি চটপটি তো আমার মানে ফুচকা খাইতেই হবে, আমার শাশুড়ি খাইতে দেয় না, বলে যে না পেটে ধরবে ইয়া হবে টিয়া হবে, আমি একদিন দুই দিন ওয়েট করি, হ্যাঁ আমার মনে মনের ভিতরে একটু ভয় থাকে যে আবার অসিক হয়ে গেলে পরে আবার তোমা করে যাইতে হবে, তো দেখা যায় যে আমি ওই সিনথিয়াদের বাসার সামনেই একজন খুব ভালো চটপটি বানান, উনি মানে গত হয়ে গিয়েছেন মানে মারা গিয়েছেন গত বছর, খুব খারাপ লেগেছে শুনে। তারপরে আমি যখন আমি স্কুলে পড়ি পুরান ঢাকার স্কুলে, তখন আমি চটপটি, ফুচকা, তারপরে মুড়ি ভর্তা লালবাগের যেতে, হ্যাঁ আমরা তখন বক্সিবাজার থাকতাম, তো উদ্দু রোডের পরে যে ওইখানে একটা রাস্তার ধারে বিক্রি করতো, ও মাই গড আনবিলিভেবল, তারা তাদের হাতের জাদু। লালবাগের কেল্লার উল্টা দিকে একটা আছে এখন ঠিক অপোজিট সাইডে একটা নতুন রেস্টুরেন্ট দিছে, ওইখানে সকালে নাস্তা এত মজা, এত মজা, টেস্টি, আপনারা ট্রাই করবেন প্লিজ। ওরা কিন্তু আমাদের টাকা পয়সা দেয় না যে ওনাদের কথা বলি, না না পুরান ঢাকার রিচ ফুড সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে যে রিচ ফুডের জন্য হচ্ছে পুরান ঢাকা বিখ্যাত, কারণ ঢাকায় যারা প্রচুর পরিমাণে খাইতে এবং খাওয়াইতে পছন্দ করে, মানে সারা বাংলাদেশের মনে হয় এটা রেকর্ড আছে পুরান ঢাকার মানুষদের। আর আরেকটা জিনিস, এই জন্য আমি ওই যে এই জন্য তুমি পুরান ঢাকার মেয়ে বিয়ে করছো বলো, সেটা আমি খাইতে পারি না, নসিবে ছিল পুরান ঢাকার বিয়ে করা, পুরান ঢাকার মেয়েরা কত ভালো না বলো, হ্যাঁ 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 ভালো মেয়ে পাইছি, নাহলে তা শুধু তোমার বাপ নাই, না না দুটোই মিলানো আছে তাই না, মানে মধু মানে কি জাদু আর মধু, তুমি অনেক বড় করো, তুমি এটা শেষ করো তারপর আমি অঙ্ক কথা বলতে দেয় না, কথা বলতে গেলে পরে আমাকে লিমিট ধরায় দেয় না, শুনো একজন এটা কমেন্ট করছে, একজন কমেন্ট করছে ভাইয়া কথা বলতে গেলে আপনি থামাই দেন কেন, বুঝছো এক ভাই লিখছে, আচ্ছা ভাইয়া কথা বলতে গেলে দেখেন ভিডিও হয়ে গেছে 14 মিনিট, তারপর তো আপনারা দেখবেন না, তো তখন লাভটা কি হইলো এত পেচাল কইরা, এই ভাইয়া যদি আমার কথার প্রেমে পড়ে যায় তাহলে একটা মেয়ে কেন পড়বে না, সে সিনথিয়া চায় না যে কোনো মেয়ে আমার কথার প্রেমে পড়ুক, ওকে কেন প্রেমে পড়বে, আমি তো সিনা আমি ভয় আছে, আরে বাবা আমি ওই রকম না, তুমি এটাই শেষ করো, ওকে শেষ তোমারটা শুদ্ধ দর্শক, আবার আমরা ফিরে আসলাম, দেখি রবি ভাই এতক্ষণ কি তৈরি করলেন, কিছুই তো তৈরি করেন নাই আপনি, দেখেন আপা দেখেন এই যে যেটা বাংলাদেশের ভাষায় জাম্বুরা, জাম্বুরাটা আমি এইভাবে ছুলে নিয়েছি, প্রথমে ছুলে নিয়ে আমি এখন এটাকে আমার হাতের কিছু কারিশমা সেটা এর ভিতরে দিয়ে দিব, হ্যাঁ আর দিল থেকে দিল থেকে ভালোবাসা এইভাবে নিংড়ায় এখানে দিয়ে মিক্স করে দিই, হ্যাঁ হয়েছে কুইক, আচ্ছা দেখেন ভাইয়া আপনারা কারিশমা দেখি কত টেস্টি হয়, শুধু দর্শক আমি এখানে তিনটা চিলি নিয়েছি, হ্যাঁ গ্রিন চিলি, তো তিনটা চিলি আমি জানি না কীরকম মানে স্পাইসি হবে এটা, তো দেখেন আমি চিলিগুলো কীভাবে কেটে নিব, খুব কুচি কুচি করে কেটে নেব, আপনি তিনটা একসঙ্গে না পারলে ওয়ান বাই ওয়ান করতে পারেন, টাইম নেই একসঙ্গেই করেন, এত তো ভালো এই দিচ্ছেন, মনে হচ্ছে আমার কাটা দেখলে মনে হবে যে পেশাগত কোনো শেফ হবে, কিন্তু আমি রান্না বান্না জানি না,
আপনি এত গর্ব করে বলেন, এর যে রান্না বান্না শিখানেন সেটাই ভালো হয়। আর কি লাগবে এর মধ্যে? আচ্ছা রুবি ভাই, আপনার ছোটবেলার কিছু স্মৃতি বলেন না। আপু, আমি ছোটবেলায় একটু ডান পিঠা টাইপের ছিলাম খুব। আপনি এখন মনে আছেন, এখনো বাম পিঠা হন নাই আপনি? অনেক রাগ রাগ ছিল সেই তুলনায়। আমার বাচ্চারা কেউ এরকম হয় নাই আলহামদুলিল্লাহ, বাচ্চারা এরকম হয় নাই, কিন্তু আমি অনেক অনেক রাগে ছিলাম, অনেক জিদি ছিলাম, জিদ না অনেক রাগ হইতো তখন। হ্যাঁ, তা আমার এখন পর্যন্ত আমার আব্বা আমার মনে করেন আমার সেরকম রাগ আছে, আমি অনেক রাগ করব কোনো ব্যাপার ট্যাপার নিয়ে মোটেই না। সল্ট কই? এর ভিতরে আমি এই চিলিগুলা ঠিক এইভাবে মিশিয়ে দিব না, আমি সল্ট নিয়ে আসি। কিছুটা সল্ট লাগবে, আমি সল্ট ঠিক এই কোণে যে নিয়ে আসছি। ও আচ্ছা, এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি ঠিক এই পরিমাণে সল্টটা দিব আপনাদের স্বাদ মতন। আপনাদের স্বাদ মতন উনারা তো খাবেন না, আমরা যে যেটা করবেন তাদের স্বাদ মতন দিবেন। আমি এখানে দিয়ে দিলাম সল্টটা, আর এখানে এরকম করে ছিটিয়ে দিলাম। এরপর চিলিগুলো আমি এখানে ঠিক সল্টের উপরে রাখলাম। রাখার পরে এখন আমরা দেখব যে এই চিলিগুলা কি কাজ করে। হ্যাঁ, এরপরে আমরা ইউজ করব এই দেখেন রাঁধুনির, রাঁধুনি শ্রদ্ধেয় রাঁধুনি কোম্পানি, আপনাদের বিনা পয়সা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। রাঁধুনির এটা রাঁধুনির কাশুন্দি, দেশের বাইরে যারা থাকেন আপনারা নিজ নিজ সিটিতে ট্রাই করবেন এটা পাওয়ার। এটা খুবই ভালো এবং টেস্টি ওরা করেছে রাঁধুনির। তো এটা এটা ইউজ করার আগে সবসময় একটু এরকম 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 করে 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 ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকি। হ্যাঁ, এটা ঝাঁকানোর সময় নিজেকেও ঝাঁকিয়ে নেবেন। এরপরে দেখেন কাশুন্দরটাকে ঝাঁকিয়ে নেওয়ার পরে তার কালারটা এরকম হয়েছে। হ্যাঁ, আমি এইখানে নিয়ে এটা আমি এখন আস্তে আস্তে আলতু ভাবে, হ্যাঁ, এরপরে কাশুন্দি আরেকটু নিতে হবে। উড়িয়ে বাবু আন্না, এটা এটার উপরে এরকম আস্তে আস্তে ছিটিয়ে থাক ছিটাইতে থাকবেন। তারপরে এটাকে আলতো ছোঁয়ায়, হাতের আলতো ছোঁয়ায় মায়াবী মায়া দিয়ে এটাকে আপনাকে লোট পালাট করে মিশিয়ে নিতে হবে। এগুলা ভাঙ্গো? এটা ভাঙার দরকার নাই সিনথিয়া, তুমি কি বলছো, মাথা নষ্ট লোক একটা। তো রবি ভাই, আপনার জন্ম হয়েছে কোথায়? আমেরিকা। আপু, আমার জন্ম হচ্ছে আমার মাগুরাতে, আমার মামা মামা বাড়িতে, মানে নানির বাড়িতে জন্ম হয়েছিল তখন। রবি ভাই, আপনার ভাই আপনার কয় ভাই কয় বোন? আমি আমার কোনো ভাই নাই, আর আমি একা, আর আমার বাবা মার ছেলের ভিতরে আমি একা, আর মেয়ের ভিতরে আমার একটা বোন আছে। আমরা দুজনে এখানেই থাকি, একই সিটিতে থাকি, বেশি দূরে না। আর এটা ভাঙ্গো, একটু ভাঙ্গো, ভাঙলে পরে সিনতে খাইতে পারবে না। এর ভিতরে আরেকটু কাশুন্দি দিয়ে দিই। দাদা থাক, হইছে কাশুন্দিতে। আপনারা কাশুন্দি তো আপনাদের শরীরের কোনো ক্ষতি করবে না, এটা শরীরের জন্য ভালো। এটা যেহেতু আপনার মাস্টার শীট দিয়ে তৈরি, এটা শরীরের জন্য খুবই ভালো। আর রাঁধুনির কাশুন্দিটা একদম খারাপ পড়ে নাই, যতই ভেজাল টেজাল দিই। শুকনা মরিচ না, এটা শুকনা মরিচটা দিলে পরে অত মজা আসবে না। কাঁচা মরিচের যে মজাটা সেটা শুকনা মরিচে দেয় না। ওকে, এইবার তোমার শেষ, মানে চিলি এন্ড এটা অন্যভাবে হয়ে যাবে। আচ্ছা বললাম না, না তুমি তাড়াতাড়ি শেষ করো। এখন ঝটপট ঝটপট তৈরি হয়ে গেল আমাদের স্বাদের কি বলে এটা, জাম্বুরা ভর্তা। আচ্ছা আমি যদি বলি ভর্তা, যদি বলি তাহলে তো এটা ভুল হবে, জাম্বুরা মাখা। হ্যাঁ, তো ভর্তা হইতে গেলে তো একদম এটা ম্যাশ করে ফেলতে হবে, তাই না দর্শক? আপনারা দেশের বাইরে থাকতে পারে ট্রাই করবেন, আর দেশে যারা আছেন তারাও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর এটা শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যসম্মত ভাবে এটা মাখানো। খাবো আর একটু পরে। তো দর্শক, আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি না, শুধুমাত্র ছবিটা শেয়ার করতে পারছি এবং কিভাবে তৈরি করলাম সেটা শেয়ার করতে পারলাম, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যে আপনাদের নিয়ে এক টেবিলে বসে খাওয়ার, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব না, তাই না? আপনারা তো বুঝতে পারছেন। তো সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা
থাকলো এবং আবার আমাদের সঙ্গে আবার কোন একদিন আবার দেখা হবে এবং এমনও হইতে পারে কিন্তু আমরা সামনাসামনি দেখা করব ওকে হ্যাঁ ওকে সামনে ওকে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আই পাগলের পাগলামি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন কি লাইক করুন সেটা আপনাদের যার যার পার্সোনাল ব্যাপার এটা আমি কিছু বলবো না আর এত ও সে প্রতি পর্বে যে পরিমাণে অনুরোধ মিনতি করে তা আমার তো ভালো লাগে না মন চাচ্ছে না আপনাদের ভালো লাগলে করবেন না লাগলে করবেন না আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ এটা এটা তো এমন না এটা হচ্ছে মজা করা ফান করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজা করবেন বাসারে সবার সঙ্গে সবার সঙ্গে সবার সঙ্গে ওকে আল্লাহ হাফেজ।